নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে ট্রেনে সকলকে স্বাগত। বন্ধুরা, 2017 সালে যে প্রাথমিকের টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয়েছিল, সেই পরীক্ষাটি হলো 2021 সালে 31 জানুয়ারি এবং সেখানে প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী তারপর প্রশিক্ষণ গ্রহণ করলেও তারা এই পরীক্ষায় বসার অনুমতি পায়নি। শুধুমাত্র যারা মামলা করেছিল তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল এই পরীক্ষা বসার জন্য। তাই পরীক্ষা মিটতে না মিটতেই কয়েকশো পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তারা বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এলএসে একটি মামলা করে। এবং সেই মামলার দুটো দাবি ছিল, সেটা ফিরদৌস শামীম জানিয়েছেন। প্রথম দাবি হলো এনসিটির গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে অবিলম্বে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে, তো নতুন টেট পরীক্ষা নিতে হবে, এরকমই দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। এবং এই নিয়েই একটি মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো দেখার বিষয় এখন হাইকোর্টে কী রায় দেয় এবং তার উপর ভিত্তি করে কিন্তু এই টেট পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে।